আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পবিত্র রমজান শরীফের স্বাগত জানিয়ে ইকরা বাংলার হাদিসের আলোকে রমজান এই অনুষ্ঠানের মাধ্যমে আমার ইকরা বাংলার দর্শক এবং শ্রোতা বা এবং বন্ধুদের উদ্দেশ্যে স্বাগত এবং আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জ্ঞাপন করে হাদিসের আলোকে রমজান শরীফের অনুষ্ঠানের এই পর্ব আমি শুরু করতে যাচ্ছি। শুরুতেই আপনাদের সামনে আমি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলার একটি হাদিস আমি পাঠ করতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাসাহারু ফা ইন্না ফিস সুহুরে বারাকা। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফে। তোমরা সেহরি খাবে কারণ সেহরিতে রয়েছে বারাকা। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে রমজান শরীফে আমাদেরকে রোজা রাখার আগে সেহরি আমরা খাবো এবং এই সেহরিটা অত্যন্ত বরকতময়। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে আদেশ করেছেন সেহরি খাওয়ার জন্য। অবশ্য উলামায়ে কেরাম বলেন সেহরি খাওয়াটা ওয়াজিব নয়, এটা একটা মুস্তাহাব, রেকমেন্ডেড, খেয়ে নিলে ভালো, কিন্তু এটা অত্যন্ত বরকত। এক তো বরকত হলো যদি আমি সেহরি খাই তাহলে মনে করেন আমি রিল্যাক্সে রোজা রাখতে পারলাম। দ্বিতীয়ত, যদি আমি সেহরি খাওয়ার জন্য আমি রাত্রে উঠি তো অবশ্যই এই শেষ রাত্রিতে যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুখারী শরীফের একটি হাদিস অনুযায়ী ইন্নাল্লাহ ইয়ানজিলু ইলা সামাই দুনিয়া, শেষ রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে অবতরণ করেন এবং ডাকতে থাকেন, আসো নি কোনো গুণাগার, আমি তোমাদের গুণাকে ক্ষমা করবো, আসো এমন কোনো পীড়িত লোক, আমি তোমার পীড়া এবং তোমার কষ্ট আমি দূর করে দেবো, আসো নি কোনো অভাবী, তাকলে আসো আমি তোমার অভাব দূর করে দেবো। এইভাবে আল্লাহ সুবহানাহু ডাকতে থাকেন, দোয়া করলে দোয়া কবুল করব, আমার কাছে কোনো আহ্বান করলে তোমার আহ্বান আমি রেসপন্স করব। এই সময়ে যখন আমরা সেহরি জন্য আমরা উঠব তার একটা অপরচুনিটি আমরা পেলাম। আমরা হয়তো দুই রাকাত নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে নিলাম, কমপক্ষে চার রাকাত বা আট রাকাত যেভাবে আমার তৌফিক আমি পড়ে নিলাম। তাছাড়া এখানে আমি দোয়া করবো আল্লাহর কাছে, আমি গুনার জন্য আমি ক্ষমা চাবো নিজের এবং উম্মতের জন্য। এই জন্য নবী বলতেছেন তোমরা সেহরি অবশ্যই খাবে, এটা তো অত্যন্ত বরকত রয়েছে, এক সেহরির মাধ্যমে তোমরা অনেক বরকত পেয়ে যাবে। এই জন্য আসুন ভাই এবং বোনেরা যারা ইকরা বাংলার মাধ্যমে আপনারা প্রোগ্রাম দেখতেছেন, আপনাদের খেদমতে আমি আব্দুর রহমানের অনুরোধ, আমরা যেন প্রত্যেকেই সেহরি খাই। অনেকে আমরা এমনও করি যে আমরা রাত্রে আবার উঠবো এই ভয়ে আমরা মনে করেন তারাবিশ পড়েই সাথে সাথেই আমরা রাত্রের প্রথম অংশে আমরা খেয়ে নেই, ঠিক আছে হবে, কিন্তু উত্তম হলো সেহরিটা যেন আমরা শেষ সাথে খাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি সময় সেহরি খাইতেন, একদম লাস্ট টাইমে বুখারী শরীফে একটি হাদিসে রয়েছে সেহরি এবং ফজরের নামাজের মধ্যবর্তী সময়ে এতটুকু গ্যাপ থাকতো যে সেহরি শেষ করার পরে হয়তো পঞ্চাশটি আয়াত তিলাওয়াত করতে যে পরিমাণ সময় লাগবে, মনে করেন দশ মিনিট বারো মিনিট, এতটুকু সময় মাত্র থাকতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া ফজরের জামাত শুরু করার আগে। তো একদম শেষ প্রান্তে নবী করিম সেহরি খাওয়া শেষ করতেন। আরেক হাদিসে নবী করিম ইরশাদ করতেছেন, এই হাদিসটা রয়েছে মুসলিম শরীফে, হযরতে আমল আস থেকে বর্ণিত, ফসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামিহাল কিতাব উকলাতুস সাহর। আমাদের এবং অন্যান্য ধর্মের যারা রোজা রাখে, যেমন মনে করেন বুক অফ পিপুল অফ বুক, আহলে কিতাব, ইহুদ এবং নাসারা যারা রয়েছে তারা রোজা রাখতো, তাদের এবং আমাদের রোজার মধ্যে ব্যবধান, ওরা সেহরি খায় না, আমরা সেহরি খেয়ে রোজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপর ভিত্তি করে আমরা যেন সেহরি খাই। রোজার আরেকটা আদব রয়েছে ইফতার, আমরা সঠিক টাইমে যেন ইফতার করি। হযরত সাহল ইবনে সাদ থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজালু আন-নাসু বি খাইরিন মা আজ্জালু আল ফিত্রা। নবীজি বলেন আমার উম্মত যতদিন পর্যন্ত তারা ইফতারকে টাইম হওয়ার সাথে সাথেই দেরি না করে কারেক্ট টাইমে ইফতার করে নেবে তারা কিন্তু অত্যন্ত খয়ের এবং মঙ্গল তাদের সঙ্গে থাকবে। এই হাদিস থেকে আমরা শিক্ষা পেলাম ইফতারের টাইম হওয়ার পরে দেরি না করে আমরা যেন ইফতার করে নিতে পারি। অনেক সময় বিশেষ করে আমি মা বোনদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা ঘরে থাকেন অনেক সময় আপনারা হয়তো কাজের মধ্যে লিপ্ত আছেন, ইফতার তৈরি করতেছেন, বাচ্চাদের ছেলে সন্তানদের সেবা শুশ্রূষায় আপনারা আছেন, যার ফলে অনেক সময় ইফতার দেরি হয়ে যায়, না এটা যেন না হয়। আমার অনেক ভাই আমরা আসি যারা হয়তো আমরা কাজে থাকি, রাস্তায় আমরা ড্রাইভে থাকি, ইফতার টাইম হয়ে গেছে,
ইফতারের জন্য তো আর খুব বড়ো কিছু সব কিছু খেতে হবে এটা তো প্রয়োজন নাই। মনে করেন আমার সঙ্গে পানি আছে, আমি একটু পানি খেয়ে নিলাম, খেজুর আছে আমি খেজুর খেয়ে নিলাম, তবুও যেন আমি ইফতারের টাইম হওয়ার পরে যেন আমি দেরি না করি। নবীজি বলেন ভালো এবং মঙ্গল পেতে হলে আমাদেরকে ইফতার টাইম হওয়ার সাথে সাথে যেন আমরা ইফতার করে নেই, সেই আদেশটুকু আমাদেরকে দিয়েছেন। আরেকটি হাদিস বুখারী এবং মুসলিম শরীফে রয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আকবালা আল-লাইলু মিন হাহুনা ওয়া আদবারা আন-নাহারু মিন হাহুনা ওয়া গরাবাতিস শামসু ফাকাদ আফতারা আস-সাঈম। যে সময় রাত্রের অন্ধকার নেমে আসলো, দিন বিদায় নিয়ে গেল সূর্য ডুবার মাধ্যমে, তখন ইফতারের সময় এসে গেছে, আমরা যেন ইফতার করে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেইভাবে ইফতার করতেন, দেরি করতেন না। ইফতার করব কী দিয়ে? এই মর্মে একটি হাদিস আপনাদেরকে আমি শুনাইতেছি, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কানা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিরু ক্বাবলা আন ইউসাল্লিয়া আলা রুতবাতিন। মাগরিবের নামাজের আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইফতার হওয়ার টাইম হওয়ার সাথে সাথেই কয়েকটি খেজুর খেয়ে উনি ইফতার করে নিতেন এবং বলতেন আলা রুতবাতিন, কয়েকটি খেজুর খেয়ে নিতেন। ফা ইন লাম তাকুনু রুতবাত, যদি খেজুর না থাকে, ফা তুমায়রাতুন, কাঁচা খেজুর না পাইলে শুকনা খেজুর খেতেন। ফা ইন লাম তাকুন তুমায়রাতুন, যদি শুকনা খেজুরও পাইলেন না, হাসা হাসাওয়াতিম মিন মা, সামান্য একটুকু পানি নিহাতে নিয়ে নবী করিম ইসলাম এই পানি দ্বারা ইফতার করে নিতেন। এই হাদিস থেকে আমরা শিক্ষা পেলাম যে ইফতারের জন্য বেস্ট হলো খেজুর থাকলে আমরা খেজুর, কাঁচা খেজুর, পাকা খেজুর অথবা শুকনো খেজুর, অথবা যদি আমরা খেজুর না পাই তাহলে আমরা পানি দ্বারা ইফতার করি। আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন, সলমান ইবনে আমির থেকে বর্ণিত, ইজা আফতার আহাদুকুম ফাল ইউফতির আলা তামরিন। নবীজি বলেন, যখন তোমরা ইফতার করবে তখন খেজুর দ্বারা তোমরা ইফতার করবে, ফাইন্নাহু বরকা, কারণ এটার মধ্যে বরকাত রয়েছে। ফাইন লাম ইয়াজির, যদি হ্যাঁ কেউ খেজুর না পায়, ফাল ইউফতির আলা মা, তাহলে কিন্তু পানি দ্বারাও করলে চলবে, ফাইন্নাহু তুহুরুন, কারণ এটার মাধ্যমেও পানিও কিন্তু একটা অত্যন্ত একটা পবিত্র জিনিস। তাছাড়া আরেক হাদিসে আসতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি সফরে ছিলেন, ইফতারের টাইমে উনি দুধ দ্বারাও ইফতার করেছেন। তাহলে বোঝা গেল ইফতারের জন্য খেজুর হতেই হবে, এটা কোনো প্রয়োজন ফরজ হিসাবে নাই। হ্যাঁ ঠিক আছে, যদি আমরা খেজুর থাকে ভালো, অথবা অন্য যে কোনো জিনিস দিয়েও আমরা ইফতার করতে পারবো। আমি আগেও বলেছি যে যদি আমরা কোনো দাদাকে ইফতার করাই তো এটা কিন্তু খুব বড় সওয়াব। যেমন আরেকটি হাদিসও আসতেছে, যাদ ইবনে খালিদ থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ফাত্তারা সাঈমান আও জাহাদা গাজিয়ান ফালাহু মিসলু আজরিহি। নবীজি ইরশাদ করেন, যদি কেহ অন্য কোনো রোজাদারকে ইফতার করালো অথবা কাউকে জেহাদে আল্লাহর রাস্তায় দিনের মেহনতের জন্য পাঠাইল, তাহলে যে এই কাজ করলো না সে শুধু ইফতার করানোর কারণে বা কেউকে আল্লাহর রাস্তায় পাঠানোর কারণে ওকেও সমান সওয়াব দেওয়া হবে। এজন্য আসুন রমজান শরীফে আমরা, যেহেতু সারা রমজান শরীফে একদিনে আমরা একটা রোজা রাখতে পারবো, দুইটা রাখতে পারবো না, যদি আমরা চাই কয়েকটি রোজার সওয়াব অর্জন করব, তাহলে আমরা যতজন রোজাদারকে আমরা ইফতার করাবো, চাই আমার লোকাল মসজিদেই হোক অথবা গরিব অসহায় পৃথিবীর মুসলমান ভাই বোনদেরকে খুঁজে তাদের সেখানে ইফতার পাঠিয়ে যে কোনোভাবে যদি আমি এইভাবে ইফতার করাইতে পারি, তো অবশ্যই যতজন লোক আমার ইফতার দ্বারা ইফতার করবে ততজনের মকবুল এবং এই যে সব রোজা কবুল হয়েছে এই কবুল রোজার সওয়াব আমি এই সামান্যটুকু ইফতারের মাধ্যমে আমি পেয়ে যাবো ইনশাআল্লাহ। আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হযরত মুআযি ইবনে যোহরা থেকে রাওয়ায়াত, আনা নবী সাল্লাম খানা ইযা আফতারা, নবী করিম সাল্লাম যখন ইফতার করতেন তখন এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিযকিকা আফতারতু, হে আল্লাহ, রোজা তোমার জন্য রেখেছি এবং তোমার দেওয়া রিজিক দিয়ে আমি ইফতার করেছি। অন্য বর্ণমতে ওয়া বিকা আমানতু, এই ওয়ার্ডটুকু আছে, অতএব পূর্ণ দৈবায় পড়তে পারেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলা রিযকিকা আফতারতু। এই হাদিস থেকে আমার দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, আমরা শিক্ষা গ্রহণ করি ইফতারের সময় যেন আমরা ইফতারের দোয়াটুকু আমরা ভুলে না যাই। আমাদের নবী দোয়া করেছেন, এই তো একটি দোয়া। আরেকটি দোয়া আসতেছে, যে দোয়া হচ্ছে নবী করিম ইসলাম বলতেন ইফতারের পরে, জহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। আমি আগে যে দোয়া পড়েছি এটা ছিল আবুদাউদ শরীফের, আর এখন যে দোয়া পড়েছি এটা আবুদাউদ শরীফ এবং বুখারী শরীফেও আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের পরে বলতেন, জহাবাজ জামাউ,
ইহায় রেহায়। সারাদিন রোজা রেখেছিলাম, পানি পিপাসা ছিল, কিন্তু এইমাত্র ইফতার করে এত সব পিপাসা চলে গেল। ওয়াবতাল্লাতিল হরুব, যে রোগগুলো শুকিয়ে গিয়েছিল এখন সেই রোগে আবার পানি চলে আসলো। ওয়াস্তাবাতাল্লাদুর ইনশাআল্লাহ, এই সামান্যটুকু দিনের কষ্টের বিনিময়ে বিরাট বড় সওয়াব নিশ্চিত হয়ে গেল। নবী করসাম এই দোয়াটাও পড়তেন, পড়িয়া তসলি দিতেন যে মাশাআল্লাহ আমি এই রোজার আমি সব পেয়ে যাব। হযরত ইবনে ওমর থেকে আরও আছে ইফতারের সময়ের দোয়া, যেমন ইফতার সামনে নিয়ে আমরা পড়তে পারি, ইয়া ওয়াসি আল ফাদলি ইগফিরলি, যে হে ওয়াসি আল ফাদলি, অত্যন্ত প্রশস্ত দয়ার অধিকারী হে আল্লাহ, ইগফিরলি, আমাকে ক্ষমা করে দাও, এই দোয়া আমরা পড়তে পারি। এছাড়া অন্যান্য হাদিসে আরও কিছু দোয়া এসেছে, তো আমরা ইফতারের সময় আমরা যেন দোয়া না বলি। বিশেষ করে হাদিসে যেটা আসতেছে, ইফতারের সময় দোয়া কবুল হয়, রোজাদারের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয় না, এরপরে মাতা পিতার দোয়া কবুল হয়, সেজন্য রোজা অবস্থায় আমাদের একটা দোয়া অবশ্যই কবুল হবে। আমরা এই একইনার বিশ্বাস থেকে রমজান শরীফে আমরা যেন দোয়ার মধ্যে কাটাইতে পারি, স্পেশালি ইফতার সামনে নিয়ে আমরা যদি দোয়া করতে থাকি আমরা দোয়াটা কবুল হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমরা অনেক আমার ভাই এবং বোনরা আমরা দেখি যে ইফতারের টাইমে আমরা অনেক সময় দুনিয়ার বিভিন্ন গল্পগুজব নিয়ে আমরা ব্যস্ত থাকি। ইভেন মসজিদের মধ্যেও দেখা যায় যারা ইফতার সামনে বসেছেন দোয়া করবেন, অথচ হয়তো দোয়া হইতেছে, কিন্তু এরপরও দেখা যায় আমরা কেহ নানান ধরনের গল্পগুজবের মধ্যে আমরা ব্যস্ত থাকি। ঘরের মধ্যেও দেখা যায় অনেক মা বোনও ইফতারের টাইমে শুধু ইফতার বানানি এবং ওগুলা নিয়ে ব্যস্ত থাকেন। আমি তো অনুরোধ করবো মা বোনদেরকে, আপনারা যারা ঘরে ইফতার রেডি করেন ভালো হবে, অ্যাটলিস্ট ইফতারের কিছু সময় আগেই আপনারা এগুলো সেরে দেন, শেষ করে দেন, এবং যে সময় ইফতারের সময় গনিয়ে আসবে তখন আপনি ইফতার সামনে নিয়ে ঘরের আপনাদের বাচ্চা সবাইকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে আপনারা সবাই একটি টেবিলে বসেন, বসে আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে কাকতি মনে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। এটাই আমাদের নবী আমাদের শিক্ষা দিয়েছেন, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দোয়া কবুল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ইফতারের সময়ের জন্য গুরুত্বপূর্ণ টাইমটা দোয়ার মাধ্যমে কাটাইতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করেন। আর এক হাদিসে আসতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হালুম্মা ইলাল গাদাইল মুবারক, যে তোমরা একটা বরকতিখানার দিকে তোমরা আসো, ইফতারকে মুবারক এবং বরকতময় খাদ্য বলা হইতেছে, এলাকা এটা অত্যন্ত বরকতিখানা। আর এক হাদিসে বলা হইতেছে, নিয়মা সুহুরুল মুমিনাত তামর, একজন মুমিনের সেহরির জন্য খেজুর অত্যন্ত উত্তম একটি খাদ্য। আরবের দেশে যারা খেজুর খাওয়ার অভ্যস্ত, তো নবীজি বলতেছেন যে খেজুরটাও কিন্তু একটি অন্যতম এবং উত্তম একটা খাদ্য। সেজন্য রমজান শরীফে খেজুর যেটা নবীজি খেয়েছেন এটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর, তা তারা নবী করিম আমার অভ্যাস ছিল, সেজন্য আমরা রমজান শরীফে সেহরি টাইমে অন্তত না পারলেও অ্যাটলিস্ট ইফতারের সময় যেন আমরা খেজুর খেতে পারি, আল্লাহ সুবহান ওয়া তালা আমাদের প্রত্যেককে সেই তফিকটুকু দান করুন। পরিশেষে আমি দর্শক এবং শ্রোতা মণ্ডলী ভাই এবং বন্ধুদের দেশে বলবো, রমজান শরীফ কখন শুরু হবে এই মর্মে নবী করিম সাল্লাম আমাদের সামনে যে হাদিসগুলো বলেছেন, হাদিস আছে, লা তাসুমু হাত্তা তারাউল হিলাল, তোমরা রমজান শুরু করবে রমজান শরীফের চাঁদ দেখে, এরপরে যখন আবার শাবানের চাঁদ দেখবে তখন তোমরা ঈদুল ফিতরের মাধ্যমে রমজান শেষ করে শাওয়ালকে তোমরা স্বাগত জানাবে। যদি কোনো কারণে চাঁদ দেখা না যায় তাহলে শাবানের 29 তারিখ বিকালে চাঁদ দেখা না গেলে পরের দিন শাবানের পরিগণিত করে শাবানকে 30 দিনের কমপ্লিট করে নিতে হবে, এরপরের দিন থেকে রমজান ফেরুদা রাখা শুরু হবে। এই হলো এক হাদিস। আরেক হাদিসে বলা হয়েছে, যদি কেহ সাক্ষী দিয়ে দেয় দুজন লোক যে রমজান শরীফের চাঁদ দেখছে, ইভেন একজন যদি সাক্ষী দেয় রিলায়েবল মানুষ, তাহলে তার সাক্ষীর উপর ভিত্তি করেও কিন্তু রমজান শরীফের রোজা রাখা যেতে পারে। সেজন্য নিজে দেখব, অথবা যদি এই দেখাটা প্রমাণ হয়ে যায়, অথবা কোনো কান্ডির দেখা হয়েছে, এই সংবাদ যদি এখানে পৌঁছে এবং এই কান্ডিটা খুব দূর না হয়, তাহলে তাদের দেখার উপর ভিত্তি করেও রমজান শরীফের রোজা রাখার ব্যবস্থা করা যেতে পারে। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন যে ইন্না শহরা হাকাদা ও হাকাদা, মাস কোনো কোনো সময় 30 দিনেও হয় এবং ইসলামিক ক্যালেন্ডারের মাস কোনো সময় 29 দিনেও হতে পারে। সেজন্য রমজান শরীফ 30 দিনের হোক অথবা 29 দিনের হোক, আমরা এটাকে কমপ্লিট মনে করব। এখানে একটি কথা দর্শক এবং শ্রোতা ভাই এবং বন্ধুদের দৃশ্যে আমি বলে দিতে চাই, অনেক সময় দেখা গেছে
রমজান শরীফ যদি 29 দিনের হয় তো আমরা কোনো কোনো ভাই বোনদেরকে বড় আফসোস করে দেখা যায় যে হায়রে রমজানটা এবার পুরো হলো না, এবার তো রমজান আমরা একদিন খেয়ে ফেললাম, এইভাবে অনেক মানে মনে কেন আক্ষেপের কথা শোনা যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন আইয়ামাম মাদুদাত, রমজান শরীফ রোজা রাখতে হবে গোনার কয়েকটা দিন। এখানে 30 বলেন নাই, 29 বলেন নাই, মুফাসসিরিন কালাম বলেন এর পিছনে রহস্য রয়েছে এটি যে রমজান চাই 29 হোক অথবা 30 দিনের রমজান হোক, এই 29 এবং 30 দিন আমরা বানাই না, এটা আল্লাহ বানান। সেই হিসাবে রমজান যে দিনের হোক সব কিন্তু আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ দিবেন। এই কথাটি একটি হাদিসের মধ্যে রয়েছে, হাদিসটির আমি আপনাদের সামনে তিলাওয়াত করতেছি, হাদিসটি আপনাদের সামনে পড়ে শুনাইতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত আবু বকরা থেকে বর্ণিত বুখারী ও মুসলিম শরীফ সহ তিরমিজি শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবে হাদিস রেকর্ড করা হয়েছে, শহরা ঈদিন লা ইয়ানকুসান, নবী ইরশাদ করেন ঈদের দুইটি মাস কোনো অবস্থাতে এটা কম হয় না। ঈদের দুই মাস বলতে প্রথম মাস বলা হয়েছে রমজান, কারণ রমজানের পর আমরা ঈদুল ফিতর আমরা পালন করি, আর আরেকটি মাস বলা হয়েছে জুলহিজ্জা, যেখানে আমরা ঈদুল আজহা আমরা পালন করি। এই দুইটি মাস কোনো অবস্থায় কম হয় না। তো কম হয় না ব্যাখ্যা কী? তো ইমাম বুখারীর মতলে বলেন যে 29 হইলে সব কিন্তু পূর্ণ দেওয়া হবে। সেই হিসাবে ইমাম বুখারীর মতলে ব্যাখ্যা অনুযায়ী রমজান শরীফের মাস যদি 29 দিনেরই হয় সব কিন্তু আমরা পূর্ণ 30 দিনের পাবো, মোটেই কম হবে না। এবং ইমাম তিরমিজি রহমতুল্লাহ আরেকটা ব্যাখ্যা এনেছেন যে এই দুইটা মাস কম হয় না ব্যাখ্যা যে রমজান যদি 29 হয় তাহলে কিন্তু জিলহজ্জার মাস অবশ্যই 30 হবে, অর্থাৎ একসঙ্গে দ্বয় মাস কম হয়ে 29 হবে, এরকম খুবই কম পাওয়া যাবে। সাধারণত এই রমজান এবং জিলহজ্জার মাস দ্বয়টা একই বৎসর 29 দিনের হবে না, যদি একটা হয় 29 তার একটা অবশ্যই 30 দিনের হবে, এটাই সাধারণত বেশিরভাগই হয়ে থাকে। যাই হোক, সেই হিসাবে আমি আপনাদেরকে দর্শক শ্রোতা মণ্ডলী ভাই বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে রমজান শরীফ মাত্র 30 হোক অথবা 29 দিনের হোক, আমরা অতিরিক্ত আফসোস দেখানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ খুশি হিসাবে আমাদের সামনে যদি 29 দিনের রমজান করেন তাও ঠিক আছে, আর যদি 30 দিনের রমজান আল্লাহ পাক আমাদের উপহার দেন তাও ঠিক আছে, সবে কিন্তু আমাদের কোনো অবস্থায় কমই হবে না। পরিশেষে আমি আপনাদেরকে রমজান উপলক্ষে আরেকটি হাদিস শুনাইতেছি, হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত যা আরবি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক বেদুইন আরবি নবীর খেদমতে এসে উপস্থিত হল। ফকালা ইন্নি রাআইতুল হিলাল, সে এসে বলল হুজুর আমি রমজান শরীফের চাঁদ আমার নিজস্ব চোখে দেখেছি, উদিত হয়েছে। ফকালা তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলেন তুমি যে চাঁদ দেখেছ, আচ্ছা বলো তো দেখি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুমি একই বিশ্বাস রাখো, তোমার কি ইমান আছে? হে বলল, সে বলল অবশ্যই। কালা তাশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি কি বিশ্বাস করো আমি মুহাম্মদ আল্লাহর রাসূল? তখন এই বেদুইন ব্যক্তি বলল অবশ্যই আমি এই বিশ্বাস করি। কালা ইয়া বেলাল, নবীজি বললেন হে বেলাল আজ্জিন ফিন্নাস আন ইয়াসুমু গাদান, বেলাল তুমি অ্যানাউন্স করে দাও আগামীকাল যেন সবাই রোজা রাখে। এই হাদিস থেকে আমরা শিক্ষা পেলাম রমজান শরীফ শুরু হওয়ার ক্ষেত্রে মাত্র রিলায়েবল নির্ভরযোগ্য একজন মানুষও যদি চাঁদ দেখে, একজন মানুষের দেখাকে কেন্দ্র করে যদি এটা বিশ্বাস করে নেওয়া হয়, এটা গ্রহণ করে নেওয়া হয়, একজনের মাধ্যমেই রমজান চাঁদ দেখা একটা প্রমাণিত হয়ে যেতে পারে এবং তার মাধ্যমে রমজান শুরু করা যেতে পারে। আরেকটি হাদিস হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এই হাদিসটি রয়েছে আবু দাউদ শরীফে। তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাযু মিন শাবান মা লা ইয়াতাহাফফাযু মিন গায়রিহি সুম্মা ইয়াসুমু লিরুয়্যতি রমদান ফা ইন গুম্মা আলাইহি আদ্দা সালাসিনা ইয়ামান সুম্মা সাম। যার অর্থ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের চাঁদকে এবং শাবানের মাসকে প্রতিটি দিন খুব ভালোভাবে হিসাব করে রাখতেন, কারণ শাবানের পরের মাসটাই তো রমজান, এবং শাবানের যদি হিসাবটা কারেক্ট হয় সঠিক হয় যে রমজানের শুরুটাও সঠিক হবে, সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের চাঁদের প্রতিদিনকে খুব ভালোভাবে হিসাব করে রাখতেন, অন্য মাসের ক্ষেত্রে এতটুকু কী করতেন না। এরপরে রমজান শরীফের চাঁদ দেখা মাত্রই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাম রমজানের রোজা শুরু করে দিতেন। যদি কোনো কারণে 29 তারিখ শাবানের চাঁদ দেখা গেল না, আকাশ পরিষ্কার ছিল না, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাম শাবানকে 30 দিন গণে, অর্থাৎ পরের দিন শাবানের দরে এর পরের দিন থেকে রমজান শুরু করতেন। এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আরেক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হাদিসের মর্ম হইল এটাই যে আমরা প্রত্যেকেই
হযরত ইবনে আব্বাস থেকেও এরকম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এটার উপর আমল করেছিলেন যে প্রত্যেক কান্ট্রির তাদের নিজস্ব দেখার উপর ভিত্তি করে এই চাঁদ দেখা প্রমাণিত হবে সেজন্য পৃথিবীর কোনো এক জায়গায় চাঁদ দেখা প্রমাণ হয়ে গেলে এর ভিত্তি করে সারা পৃথিবীর সবাই একসঙ্গে রোজা রাখবে এটা প্রয়োজন না যেভাবে নমাজের টাইম টেবিলের ক্ষেত্রে আমরা সূর্যের সাথে সম্পর্ক রেখে নমাজ পড়ে থাকি মনে করেন এখন লন্ডনে যে টাইম অন্যান্য কান্ট্রিতে কিন্তু এই সূর্যের মাধ্যমে সমান টাইম না এখন হয়তো এখানে আমাদের এই সামনে আমরা একটু আগে জোহরের নামাজ পড়েছি আমরা এইভাবে মনে করেন পৃথিবীর কোনো জায়গার মধ্যে হয়তো রাত্রি আছে সেই হিসাবে যেভাবে টাইমের ডিফেন্ড ঠিক এমনিভাবে রমজান শরীফের ক্ষেত্রেও মনে করেন চাঁদ দেখাটাও এক এক দেশের ভিন্ন ভিন্ন হতে পারে সেই ভিন্নতার উপরও ভিত্তি রেখে প্রত্যেক দেশের তার নিজস্ব দেখার উপর চাঁদ দেখার উপর ভিত্তি করেই রোজা রাখতে হবে এটাই নবীজির শিক্ষা এবং নির্ভরযোগ্য উলামায়ে কেরাম এটার উপরই আমল করে থাকেন রমজান শরীফে যে সমস্ত জিনিসের মাধ্যমে রমজান শরীফে আমাদেরকে সতর্ক থাকতে হবে সেটা হলো আমরা যেন এমন কোনো কাজে লিপ্ত হব না যেটার মাধ্যমে আমাদের রোজা ভেঙে যায় রমজান শরীফে স্ত্রী সহবাস রমজান শরীফে দিনের বেলায় পানাহার করা রমজান শরীফে মনে করেন এইভাবে যে সমস্ত জিনিসগুলো আছে যেগুলো রোজা ভেঙে যায় এগুলো থেকে আমরা অবশ্যই পরিহার করব ইভেন যে কাজগুলো করলে রমজান শরীফে রোজার সওয়াবের ক্ষেত্রে প্রবলেম হয় সেগুলো আমরা করতে যাব না যেমন আমি মর্মে আমি একটি হাদিস শুনাইতেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন হযরত আয়েশা থেকে বর্ণিত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউকাব্বিলু ওয়া ইউবাশির ওয়া হুয়া সাঈম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া রোজা থাকা অবস্থায়ও কোনো কোনো সময় ওনার স্ত্রীদেরকে ওনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চুমা দিয়েছেন হযরত আয়েশা বলেন ওয়া কানা আমলুকা কুমলে আরবাহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটু ভিন্ন কারণ উনি ওনার ডিজায়ারকে যাবে কন্ট্রোল করতে পেরেছেন হয়তো উম্মতের সবাই সেটুকু পারবে না সেজন্য এমন কোনো কাজ যে কাজের মাধ্যমে হয়তো আমরা রোজা ভেঙে যাবে এমন কাজে জড়িয়ে পড়ব সেগুলোর থেকেও আমরা দূরে সরে থাকাটা আমাদের প্রয়োজন যদি হাদিস থেকে আমরা শিক্ষা পেলাম তাহলে রমজান শরীফে আমাদেরকে অবশ্যই যে সমস্ত জিনিসে রোজা ভেঙে যায় এগুলোর থেকে আমরা অবশ্যই পরিহার করব এছাড়াও আরও কিছু কাজ আছে মনে করেন রমজান শরীফে আমরা তিনটা জিনিস অবশ্যই করতে পারবো না যে তিনটা জিনিস থেকে স্টপ থাকার নামে লেগে রোজা একটা হলো স্ত্রী সহবাস আরেকটা হলো খানা কোনো দিন আমরা খেতে পারবো না একটা লোকে পান এই তিনটা জিনিস পরিহার করতেই হবে ইভেন রমজান শরীফের দিনের বেলা যদি কেউ এগুলো করে ফেলে তাহলে এই রমজানের রোজা তো নষ্ট হবে এবং পেনাল্টি হিসাবে তাকে পেনাল্টি দিতে হবে আমি এই হাদিসটিকে বলেই আমি শেষ করতেছি এক ব্যক্তি নবীর সংখ্যার মধ্যে এসে বললো ইয়া রাসূলুল্লাহ আমি ধ্বংস হয়ে গেছি রমজানের রোজা অবস্থায় আমি আমার বিবির সঙ্গে স্ত্রী সহবাস করে ফেলেছি নবীজি বললেন তাহলে তো তুমি গুলাম পাবে ফ্রি করার জন্য বলে আসলাম আমার তো সামর্থ্য নাই বলে তাহলে রোজা রাখতে পারবে দুই মাস ধারাবাহিক বলে আসলাম আমি তাও তো পারবো না এক মাসে আমি কন্ট্রোল করতে পারলাম না দুই মাস কেমনে পারবো বললেন তাহলে তুমি ষাট মিসকিনকে খাবাইতে পারবে বলে আসলাম আমার সেও তফিকও নাই বলেন তাহলে বসো একটু পরে কিছু খেজুরের একটা বক্স আসলো নবী আসলাম ওই লোকটাকে এই বক্স দিয়ে বললেন তুমি এই বক্সটি নিয়ে যাও এবং গরিবদেরকে এটা তুমি এটা বন্টন করে দিও সে বলে রাসূলুল্লাহ আলাফ করা মিননি আমার চেয়ে কি আরও দরিদ্র এই মদিনার ভিতরে আমার চেয়ে কোনো দরিদ্র লোক নাই নবী বলেন তাহলে কাজ করো তুমি তোমার ফ্যামিলিকে খাওয়াই দাও এই হাদিস থেকে আমরা একদিকে শিক্ষা পেলাম যে রমজান শরীফের দিনের বেলায় যদি কেহ এই সমস্ত কাজে জড়িত হয়ে যায় তার রোজা ভেঙে যাবে এবং তার শুধু কদা করলেই হবে না রোজার বদলা তো একটা রোজা রাখতেই হবে বরং এই রোজার উপর কফারা আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান শরীফে আমাদের প্রত্যেককে যে জিনিসের রমজানের রোজা ভঙ্গ হয়ে যায় এগুলা থেকে বিরত থেকে রোজাকে সঠিকভাবে ব্যবহার করার তৌফিকতা করুন দর্শক শ্রোতা মণ্ডলীকে ধন্যবাদ জানিয়ে হাদিসের আলোকে রমজান শরীফ এই পর্বে আমরা শেষ প্রান্তে পৌঁছে গেছি আবারও দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু